শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম এবং নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং আমারও কামনা তাই। আমি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অপর্ণা মিস আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের উপর একটি ক্লাস নিব। তাহলে চলো এখন আমরা বাংলা বই এবং সিলেবাস সম্পর্কে একটু পরিচিত হই। আমাদের বাংলা বই হলো এটি, আমার বাংলা বই। আমাদের প্রথম সাময়িকে যে গল্পগুলো আছে তা হলো, দেখো, বাংলাদেশের প্রকৃতি, বড় রাজা ছোট রাজা, বাংলার খোকা, আজকে আমার ছুটি চাই, বীর শ্রেষ্ঠদের বীরগাথা, মহিষী রোকেয়া। এবং পদ্যগুলো হলো, অর্থাৎ কবিতাগুলো হলো, পালকির গান, মুক্তির ছড়া, নেমন্তন্ন। এখন আমরা প্রশ্নের ধারা সম্পর্কে একটু জেনে নিই। দেখো এখানে অনুচ্ছেদ এটা আমাদের পাঠ্য বইয়ের যে গল্পগুলো পড়ব ওই গল্পগুলোর থেকে ছোট একটা অংশ লেখা থাকবে, অনুচ্ছেদ লেখা থাকবে। এখান থেকে আমাদের শব্দার্থ লিখতে হবে এবং প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে থাকবে 5 আর হলো এখানে থাকবে 10। পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ, পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ, এখান থেকে আমাদের শূন্যস্থান আসবে। শূন্যস্থান থাকবে হলো 5 আর প্রশ্নের উত্তর থাকবে হলো 15। এরপরে আসবে ক্রিয়া পদের চলিত রূপ, ক্রিয়াপদের চলিত রূপ এখানে থাকবে হলো তোমাদের 5, অর্থাৎ সাধু ভাষায় থাকবে, সেটা তোমাদেরকে চলিত ভাষায় রূপান্তরিত করতে হবে। তারপর দেখো কে কি কোথায় কেন ব্যবহার করে প্রশ্ন তৈরি, কে কি ব্যবহার কোথায় কেন ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে, এখানে থাকবে হলো তোমাদের 5। তারপর দেখো যুক্ত বর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ, যুক্ত বর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ, যুক্ত বর্ণ বিভাজন বাক্য প্রয়োগে থাকবে হলো 10। কবিতা থাকবে একটি, সেটাতে 8 লাইনের মতো থাকবে, সেখানে থাকবে হলো 7। আর তারপর দেখো কবিতার চরণ দেওয়া থাকবে, কবিতার চরণ কবিতার চরণ দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের আসবে হলো প্রশ্ন এবং মূল ভাগ এখানে তোমাদের থাকবে হলো 10। আমি মুছে দিচ্ছি।
আমাদের তোমাদের পাঠ্যপুস্তকে অর্থাৎ যে গল্প এবং কবিতাগুলো তোমাদের পড়ানো হবে ওখান থেকে তোমাদের অনুশীলনীর প্রশ্নের উত্তর আসবে। অনুশীলনীর প্রশ্ন উত্তর, অনুশীলনীর প্রশ্নের উত্তর থাকবে হলো তোমাদের 10, আর তোমাদের বানান শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণে থাকবে হলো 5। হাতের লেখার ও পরিষ্কার পরিচ্ছন্নতায় হাতের লেখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় তোমাদের থাকবে হলো 3। এবং তারপর দেখো শ্রুতলিপি ও দ্রুত পঠন শ্রুতলিপি এবং দ্রুত পঠনে থাকবে হলো তোমাদের 10। টোটাল হলো সর্বমোট নম্বর হলো তোমাদের সর্বমোট নম্বর হলো 100। সর্বমোট নম্বর হবে হলো তোমাদের 100। ঠিক আছে, তাহলে আজকে আমরা বাংলা প্রথম পত্রের যে গল্পটি পড়াবো তা হলো বাংলাদেশের প্রকৃতি। তোমরা সবাই বই খাতা নিয়ে রেডি তো? তাহলে চলো ক্লাসটি শুরু করি। লেকচার নং 1, বিষয় বাংলা প্রথম পত্র গদ্য বাংলাদেশের প্রকৃতি এখন আমরা পড়ব। নতুন পাঠ বাংলাদেশের প্রকৃতি, পৃষ্ঠা 1-3। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে তা হলো সম্পূর্ণ গল্পটি বর্ণনা করতে পারবে, গল্পটির কঠিন বানান ও শব্দার্থগুলো পড়তে ও লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 দিনে হয় 1 সপ্তাহ, 30 দিনে হয় 1 মাস, 12 মাসে হয় 1 বছর, প্রতি 2 মাসে হয় 1টি ঋতু। তাহলে আমাদের বাংলাদেশে 6টি ঋতু, এরকম 6টি ঋতুই প্রত্যেক বছরে আসা যাওয়া করে। আমাদের প্রতিটি ঋতুতে রয়েছে প্রকৃতির নতুন নতুন সাজ। এখন আমরা ছবির মাধ্যমে প্রতিটি ঋতুর নতুন নতুন সাজ দেখে নেই। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। এখন আমরা গ্রীষ্মকালের ছবি দেখতে পাচ্ছি। এ সময় খুব গরম পড়ে, নদীনালা খাল বিলে পানি থাকে না। গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, আনারস প্রভৃতি ফল প্রচুর পাওয়া যায়। এজন্য গ্রীষ্মকালকে বলা হয় মধুমাস। তারপর আষাঢ় ও শ্রাবণ 2 মাস বর্ষাকাল। এখন আমরা বর্ষাকালের ছবি দেখছি। এ সময় প্রচুর বৃষ্টি হয়, নদীনালা খাল বিল পানিতে ভরে যায়। বর্ষাকালের পর আসে শরৎকাল, ভাদ্র ও আশ্বিন 2 মাস শরৎকাল। এ সময় কাশবনে কাশফুল
আর ফসলের মাঠে সবুজ ধানের শীষ বাতাসে দোল খায়, নীল আকাশে সাদা মেঘের মেলা দেখা যায়। শরতের পর আসে হেমন্তকাল, কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল। এ সময় নতুন ধানের গন্ধে মন ভরে ওঠে, গ্রামের ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব। পৌষ ও মাঘ দুই মাস শীতকাল, এ সময় রাতে কনকনে ঠান্ডা, সকালে ঘন কুয়াশা, চারদিকে খেজুরের রসের পায়েস ও পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। ফাল্গুন ও চৈত্র দুই মাস বসন্তকাল, এ সময় গাছে গাছে নতুন পাতা গজায়, বনে বনে ফুল ফোটে, তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ। বাংলাদেশের প্রকৃতি, তোমরা সবাই নিশ্চয়ই বই খুলেছ। আচ্ছা, এখন আমি গল্পটি পড়ব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। শরৎঋতুর দেশ বাংলাদেশ, প্রতি দু মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটো হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি হেমন্তকালের, পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র এ দু মাস বসন্তকাল। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কারণ তোমাদের প্রশ্ন উত্তরে কিন্তু এগুলো আছে। তারপর দেখো দ্বিতীয় প্যারা, এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না, অনেক দেশে দুটি কি তিনটি ঋতু দেখা যায়, খুব বেশি চারটি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ, এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক, গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ, দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার ওপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়, এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়, আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। গ্রীষ্মের পর আসে বর্ষা, বর্ষায় আবার একেবারে অন্য চেহারা, আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। আমরা আগেই জেনেছি যে হলো আষাঢ় শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষাকাল। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোটায়, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশেগুড়ি। আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি, কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম কেয়া ও আরও নানা ফুল। বর্ষার পর আসে শরৎ,
শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। তাহলে এখানে আমরা বর্ষা ঋতু এবং শরৎ ঋতুর বর্ণনা পেলাম। বর্ষায় আমরা কয়েক ধরনের বৃষ্টি যে পড়ে সেই বৃষ্টি সম্পর্কে জানতে পারলাম। কি কি জানতে পারলাম? যে ঝিরঝির করে বৃষ্টি, তারপরে ইলশেগুড়ি বৃষ্টি, তারপরে মুষলধারে বৃষ্টি, আর বর্ষায় যে ফোটে কী কী ফুল, কদম, কেয়া, আরও নানা ফুল। আর শরৎ সম্পর্কে আমরা জানলাম যে শরৎ এলেই আবার কি শরতের প্রকৃতি চেঞ্জ পরিবর্তন হয়ে যায়। শরৎকালে আকাশে দেখা যায় কি সাদা মেঘ, বর্ষার মতো এত বৃষ্টি পড়ে না, আকাশ হয়ে ওঠে ঘন নীল, এ সময় ফোটে শিউলি ফুল, আর নদীর পাড়ে দেখা যায় সাদা কাশ ফুল। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। তাহলে শরতের পর আসে হেমন্ত ঋতু, তখন শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। নবান্নের উৎসবে গ্রামের লোকজনেদের ঘরে ঘরে পিঠে পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়, তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তুরে হাওয়া বয়, উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা, শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি, গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। তাহলে এখন শীতে আমরা শীতকালের প্রকৃতিটা কেমন হয়, যে শীতের সময় উত্তর দিক থেকে হাওয়া বয়, উত্তর দিক থেকে হাওয়া আসে, আর উত্তর দিক থেকে আসা এই হাওয়া খুব ঠান্ডা। যেই শেষ হলো এ ঋতু অর্থাৎ শীত ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল, ফুরফুরে সুন্দর বাতাস বয়, বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়, বসন্তে কোকিল ডাকে, কোকিলের ডাক বড়ই মিষ্টি, গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে এই ছয়টি ঋতু এভাবে আসে যায়। শরৎ ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। আমরা যে যে ছয়টি ঋতু পড়লাম, এক সময় কি গরম, আবার এক সময় শীত, শীতের সময় কি হয়, শীতের সময় গাছের পাতা ঝরে যায়, আবার বসন্তে কি নতুন পাতা গজায়, আবার বর্ষার সময় প্রচুর বৃষ্টি। তাহলে এখানে তাই বলা হয়েছে কি যে শরৎ ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। তোমরা অবশ্যই এই গল্পটি ভালোভাবে রিডিং পড়বে বাসায়। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি এই গল্পটি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে
এই গল্পটি থেকে আমরা কিছু কঠিন বানান এবং অনুশীলনীর যে শব্দার্থগুলো আছে পৃষ্ঠাচারে এগুলো একটু দেখে নিই। দেখো কঠিন বানান শরৎ, ঋতু, জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল, ফাল্গুন, বৃষ্টি, নবান্নের, নবান্নের, বিচিত্র, মুষলধারে, মুষলধারে, মুষল ধার রে। তোমরা কঠিন বানানগুলো অবশ্যই খেয়াল করবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষাতে বানান শুদ্ধিকরণ হিসেবে আসে। এখানে তোমাদের 5 মার্কস থাকে। এখন আমরা অনুশীলনী পৃষ্ঠা 4-এর শব্দার্থগুলো দেখে নিই। আমি দেখো আরেকবার বলছি, শরৎ ঋতু, জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল, ফাল্গুন, বৃষ্টি, নবান্নের, বিচিত্র, মুষল ধারে। আমি এখন মুছে দিচ্ছি। এবার তোমরা শব্দার্থগুলো ভালোভাবে খেয়াল করবে। পৃষ্ঠা 4 শব্দার্থ। ইলশে গুড়ি, ইল ছে গুড়ি, ইলশে গুড়ি, হালকা ঝিরঝিরে বৃষ্টি, হালকা ঝিরঝিরে, ঝির ঝিরে, হালকা ঝিরঝিরে বৃষ্টি। ইলশেগুড়ি অর্থ হালকা ঝিরঝিরে বৃষ্টি। মুষল ধারে, মু সল ধার রে, মুষল ধারে। খুব খুব বড় বড়, খুব বড় বড় ফোটায় ফোটায়, খুব বড় বড় ফোটায় যখন বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি পড়ে, খুব বড় বড় ফোটায় যখন বৃষ্টি পড়ে। পেঁজা, 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 তুলা, তুলা, ধুনে, তুলা ধুনে বা টেনে, তুলা ধুনে বা টেনে আস, আস বের করা, আস বের করা। তাহলে দেখো শব্দার্থগুলো, ইলশেগুড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি, মুষলধারে খুব বড় বড় ফোটায় যখন বৃষ্টি পড়ে, পেঁজা, পেঁজা, তুলা ধুনে বা টেনে আস বের করা,
তারপর দেখো তুলো, 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 এক ধরনের, এক ধরনের, এক ধরনের নরম, এক ধরনের নরম উদ্ভিজ্জ, 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 এক ধরনের নরম উদ্ভিজ্জ তন্তু, 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 তুলো, এক ধরনের নরম উদ্ভিজ্জ তন্তু, শরৎ ঋতু, শরৎ ঋতু, শরৎ ঋতু, ছয় ঋতু, ছয় ঋতু, শরৎ ঋতু, ছয় ঋতু, বর্ষাকাল, 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 বৃষ্টির সময়, বৃষ্টির সময়, বর্ষাকাল, বৃষ্টির সময়, অসহ্য, যা যা সহ্য করা, যা সহ্য করা বা সওয়া যায় না, বা সওয়া, যা সহ্য করা বা সওয়া যায় না, গ্রীষ্ম, 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 গরম কাল, তুলো, এক ধরনের নরম উদ্ভিজ্জ তন্তু, শরৎ ঋতু, ছয় ঋতু, বর্ষাকাল, বৃষ্টির সময়, অসহ্য, যা সহ্য করা বা সওয়া যায় না, গ্রীষ্ম, গরমকাল, নবান্ন, 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 নতুন, নতুন, ধান কাটার পরে, ধান কাটার পরে, নতুন ধান কাটার পরে, অগ্রহায়ণ, অগ্রহায়ণ, নতুন ধান কাটার পরে, অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত, অনুষ্ঠিত, অনুষ্ঠিত একটি উৎসব, একটি উৎসব, একটি উৎসব। তাহলে কি হলো, যে দেখো তাপ অর্থ উষ্ণতা, পার অর্থ কিনারা, বিচিত্র অর্থ নানা বর্ণ বিশিষ্ট, নবান্ন অর্থ নতুন ধান কাটার পরে, অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত, অনুষ্ঠিত একটি উৎসব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শব্দার্থগুলো খুব ভালো করে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পড়া কেমন বুঝেছ একটু যাচাই করে নে বলতো। বাংলাদেশে কয়টি ঋতু? হ্যাঁ, ছয়টি ঋতু। কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল হয়? কি বললে, বৈশাখ ও জ্যৈষ্ঠ? হ্যাঁ, বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল হয়। কোন ঋতুতে বেশি বৃষ্টিপাত হয়? বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয়। কোকিল ডাকে কোন ঋতুতে? হ্যাঁ, কোকিল ডাকে বসন্তকালে। শরৎ ঋতু অর্থ কি? শরৎ ঋতু অর্থ ছয় ঋতু। পার অর্থ কি? পার অর্থ কিনারা। হ্যাঁ, পড়া তো তাহলে ভালোই বুঝতে পেরেছ। এখন তোমরা ডায়েরি বের করো, ডায়েরিটা তোমরা লিখে নাও, ডায়েরিতে তোমরা বাড়ির কাজটা লিখে নাও।
বাড়ির বাড়ির কাজ বাংলাদেশের বাংলাদেশের প্রকৃতি সম্পূর্ণ কঠিন বানান ও শব্দার্থ পড়া। তাহলে বাংলাদেশের প্রকৃতির সম্পূর্ণ গল্পটা তোমরা পড়বে এবং কঠিন বানান ও শব্দার্থগুলো ভালো করে করবে। আমি আশা করছি আমার এই ক্লাসটি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে ভিডিওটি বারবার অন করে দেখবে। এরপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে কথা বলে নেবে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।